আজকে তিনটি বইয়ে রোপণ মোচন করেছি আমি, বইগুলো আমি পড়িনি এখনো, সেজন্যই সে সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে তারেক রহমানকে আপনারা সবাই দেখেছেন, চেনেন, জানেন। আমি শুধু আজকের এই বই এবং তারেক রহমান সম্পর্কে আপনারা যারা চেনেন, জানেন, দেখেছেন, এবং আপনারা দেখেছেন যে 2001 সালের নির্বাচনে সে যে কাজের ভূমিকা রেখেছে এবং তার ফলাফলে বিএনপি 2/3 ভোটে জয়লাভ করেছে, এবং বাংলাদেশের মানুষ তারেক রহমান, তার পিতা শহীদ জিয়া রহমান যেভাবে সারা বাংলাদেশ ঘুরেছেন, পায়ে হেঁটে গাড়িতে সারা বাংলাদেশের মানুষের কাছে গেছেন, ইমাদুদ্দিন সাহেব বলেছেন যে তিনি কীভাবে মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, এবং সেটা থেকে সেই যে কোনো মানুষই সারা জীবন থাকে না, কিন্তু যেভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তার মৃত্যুর পর যে তার যে জানাজা হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশের মানুষ কতখানি জিয়াউর রহমানকে ভালোবাসে, এবং শুধু তাই নয় তার পরিবারকেও। আমার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সে বিদেশে চিকিৎসাধীন, সেও ছিল, তারও অকাল মৃত্যুতে বাংলা হঠাৎ করে আমরা খবর পেয়েছি, অকাল মৃত্যুতে কোনো প্রচারণা ছাড়াই তখন যেভাবে কর্মসূচি ছিল আমাদের, তারপরেও যেভাবে বাংলাদেশের মানুষ সেই জানাজায় হাজির হয়েছে, অকল্পনীয়। এবং আমি তাই বলতে চাই যে বাংলাদেশের মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ, এবং বাংলাদেশের মানুষ সবসময় জিয়াউর রহমান এবং তার পরিবারকে ভালোবাসত। সেই রক্তই তারেক রহমানের গায়ে, সেই রক্তই আরাফাত রহমানের গায়ে, এবং তারা নিজে কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেবার জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য তারেক রহমান এখনও চিকিৎসাধীন লন্ডনে, কিন্তু তারপরও বাংলাদেশে যখনই যে যায় তার সঙ্গে দেখা হয়, খুশি হয়, তাদের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে, বড় বড় অন্য কেউ গেলেও তাদের সঙ্গে দেখা হয়, এবং তিনি সেটাই দেশ সম্পর্কে জানতে চান, এবং মাঝে মাঝে যে বক্তব্যগুলি দেন সেই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারেন যে তারেক রহমান কতটুকু সত্য কথা বলছে এবং ই করছে। তার এই সত্য কথার জন্য আজকে এই গভর্নমেন্ট সত্য কথাগুলি যাতে প্রচার না হয় সেজন্য তার প্রচারণা বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেছেন, কাজে বুঝতে পারছেন যে তারা তারেক রহমানের উপরে তারা মিথ্যে প্রচারণা চালাচ্ছে। কতগুলো পত্রিকা আছে যারা অন্যায়ভাবে মিথ্যা প্রচারণ চালিয়ে যাচ্ছে তারেক রহমানের নামে, কিন্তু তারেক রহমান নয়, যারা এই পত্রিকাগুলি করছেন তারাই যে নিজেরা নিজের চরিত্রটা একটু বিশ্লেষণ করে দেখবেন যে তারা কি। তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, আমার ছেলে, কাজেই তারেক রহমান দেশ এবং মানুষের জন্য তার কিছু পাওয়ার নাই, এর জন্য কিছু দিবারই আছে মানুষের জন্য, এবং সেভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে, আমাদের মাঝে, দেশে, মানুষের মাঝে ফিরে আসতে পারে। এটুকুই শুধু আজকের দিনে আমার জন্য।